দেখুন, রাখাইনে রোহিঙ্গা সরকারি বাহিনী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭১। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। দেশটির নেত্রী অং সান সু চির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মিয়ানমার সরকারের দাবি, বৃহস্পতিবার রোহিঙ্গারা ২৪টি পুলিশ পোস্টে সমন্বিত হামলা চালানোর পাশাপাশি একটি সেনা ঘাঁটিতে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে রোহিঙ্গা পুলিশ এবং সেনা সদস্যরা রয়েছে। সূচির দপ্তর থেকে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ জন নিহত হয়েছেন, আর উগ্র বাঙালি সন্ত্রাসীদের 50টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এমন ভাষায় রোহিঙ্গাদের অভিহিত করে থাকে বার্মিজ কর্তৃপক্ষ। কয়েকটি এলাকায় এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ২০১৬ সালের অক্টোবরে একই ধরনের হামলায় ৯ পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যে বড় আকারের সামরিক অভিযান হয়েছিল। তখন সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। তখন থেকে ৮৭,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। জাতিসংঘ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সামিল বলে উল্লেখ করে। চলতি মাসে রাথিংটন শহরে নতুন করে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এই এলাকায় রাখাইন ও রোহিঙ্গা দুই সম্প্রদায়েরই বসবাস, সে কারণে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আর তারই মধ্যে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হলো। এক বিবৃতিতে দাবি করা হয়, প্রায় ১৫০ জন রোহিঙ্গা একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ার চেষ্টা করলে সেনাবাহিনী তাদের প্রতিহত করে। সেনাবাহিনী জানায়, বিদ্রোহীদের হামলা এবং পাল্টা অভিযানে ১ সেনা সদস্য সহ ১০ পুলিশ সদস্য এবং ২১ বিদ্রোহী নিহত হয়েছে। ২ সেনা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। For latest news, please subscribe my channel. Thank you everybody.